আজকে অনেকদিন পর একটা ডেইলি ব্লগ হচ্ছে, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খেলাম এবং কি কি করলাম সবটাই দেখাবো। সেদিন আমরা গিয়েছিলাম আলিফে ব্রেকফাস্ট করতে। আমরা বাংলার ব্রেকফাস্ট অনেক বেশি পছন্দ করি, অ্যান্ড আলিফে না খুব রিজনেবলের মধ্যে খুব মজাদার ব্রেকফাস্ট আছে। অন্য ব্রেকফাস্টের যে হোটেলগুলো ওগুলো অনেক দূরে পড়ে যায়, কিন্তু আলিফেরটা দেওয়ানহাট কাছেই আছে। আমরা নিয়েছিলাম পায়া, স্যুপ, পরোটা, ডাল ভাজি এবং মজাদার একটা চা। অ্যান্ড এই স্যুপটার কনসিস্টেন্সি বলেন বা ফ্লেভারটা বলেন, আপ টু দ্য মার্ক ছিল, ওয়ার্থ অফ এভরি সিঙ্গেল পেনি। আপনারা যদি ভালো মানের বাংলা ব্রেকফাস্ট চান, তাহলে আলিফ কুড বি আ ভেরি গুড অপশান। লাস্টলি মজাদার এই ঘন চাটা দিয়ে আমরা শেষ করি। আমার কিন্তু এরকম মিষ্টি এবং বেশি দুধওয়ালা চাটাই বেশি পছন্দ, যেটা চায়ের কোনো পর্যায়ে পড়ে না, বাট পরোটা দিয়ে এই চাটা খেতে অনেক মজা। তারপর দ্য ক্রিউ যে নতুন মুভিটা বের হয়েছিল ওইটা দেখতে গিয়েছিলাম। অনেস্টলি ইট ওয়াজ ভেরি ফানি, যেহেতু ফান ছিল, ভালো ছিল। তো লাঞ্চ করেছিলাম ফ্রিওল্যান্টোতে, অ্যান্ড খুবই ডিসঅ্যাপয়েন্টিং খাবার ছিল। আগে ফ্রিওল্যান্টো একটু হলেও ভালো ছিল, অ্যান্ড টেস্ট ভালো লাগতো, বাট এগুলো প্রত্যেকটা আইটেমই বেঁচে গিয়েছিলো আর খাওয়াই যাচ্ছিলো না কোনোভাবে। ওদের প্যাথাইটা খুবই ভালো ছিল, বাট এটা এত পরিমাণ ডিগ্রেড করে। দেন ডেজার্ট খাওয়ার জন্য নোয়্যারে গিয়েছিলাম, ভাবছিলাম ওদের কোকোনাট আইসক্রিমটা খাবো, কিন্তু ওইটা ছিল না, তাই ওদের কুলফি এবং ওয়াফলটা নেই। অ্যান্ড সেদিন ভার্সিটিতে এত বৃষ্টি হয়েছিলো, আই থিঙ্ক আপনাদের সবারই সেদিনের কথা মনে আছে, কারণ মুষলধরে বৃষ্টি পড়ছিল সেদিন। অ্যান্ড হঠাৎই পুরো অন্ধকার হয়ে যায়, অ্যান্ড আবহাওয়াটা দেখতে অনেকটা ভয়ঙ্করও লাগছিল। আবার কিন্তু বৃষ্টিটা খুব এনজয় করতেছিলাম, আমি অনেকক্ষণ ভিজে টিজে ঠান্ডাও লাগাইছিলাম। অ্যান্ড এরকম একটা ওয়েদারে ছেলেরা এত পরিমাণ এনজয় করতেছিল, এরকম তো লাইভ আমি কখনো দেখিনি। এগুলো শুধু মুভিসেই দেখছিলাম, বৃষ্টি পড়লে ছেলেরা এরকম বৃষ্টিতে ফুটবল খেলে, সো ওই জিনিসটা সামনাসামনি দেখে খুব ভালো লাগতেছিল। দেন রাত্রে আমরা ডিনার করেছিলাম, আম্মু পোলাও বানিয়েছিল, পোলাওয়ের সাথে আম্মু কোরমা বানিয়েছিল। এই যে লেগ পিসগুলো আপনারা দেখছেন, এতগুলো লেগ পিস একসাথে কীভাবে, তাই না? আমরা এই লেগ পিসগুলো নিয়েছিলাম গজমার্ক থেকে, এখান থেকেই অর্ডার করেছিলাম, বেশ কিছু জিনিস অর্ডার করেছি। আপনারা চাইলে আপনাদের যে গ্রোসারিগুলো আছে খুবই ইজিলি গজমার্ক থেকে অর্ডার করে নিতে পারবেন, ওইটা ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ওনাদের প্রত্যেকটা আইটেম এত ফ্রেশ, আর ওনাদের বাসায় ডেলিভারি সার্ভিসটাও আছে। আমি যেটা অর্ডার করেছিলাম, আমি স্পাইসি চিকেন সসেজটা নিয়েছিলাম, আরও নিয়েছিলাম ঝটপটের মোমোস। এই মোমোসগুলো না খুবই মজার, শুধু একটাই সমস্যা, লেগে লেগে যায়, ওইটা ছাড়া প্যারা নেই। আর এই ছিল চিকেন লেগ পিসগুলো, অ্যান্ড এত প্রিমিয়াম কোয়ালিটির চিকেন লেগ পিস। আর আমরা যারা জোরিফিশ ফিলে চাচ্ছিলাম একদম ফ্রেশ, এখানে ওটাও পেয়ে যাবেন, আপনারা চাইলে ফিলেটস বানাতে পারেন ইজিলি। সো গজমাটা আপনারা পেয়ে যাচ্ছেন বাজারের সেরা মূল্যে সেরা পণ্য, তাও আপনার ঘরে ঘরে পৌঁছে দিবে ওনারা। এখানে ওনাদের নাম্বারস এবং সব কিছুই লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি পেজও ট্যাগ করে দিব। অ্যান্ড আপনারা দেখেন ওনাদের কিন্তু অনেক ধরনেরই আইটেমস আছে, ফ্রোজেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সসেজ, অনেক জিনিস।